হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দা ওয়ে টু সাকসেস বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দাওয়ে টু সাকসেস তো ফ্রেন্ডস তোমরা যারা ডাব্লিউপি ক্যান্ডিডেটস আছো তোমরা অনেকেই কমে কমেন্ট বক্সে জানতে চেয়েছো যে ফাইনাল মেরিট লিস্টের জন্য সেফ স্কোর কত আর যারা কম নাম্বার পেয়েছো তারা জানতে চেয়েছো যে তারা কী করবে এর পরবর্তীকালে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমরা যারা ডাব্লিউ পাস করছো সে তোমরা দশ হাজার একশো দুইজনই হোক বা তোমরা দশ হাজার পাঁচশো চব্বিশ জন যাই হোক দশ হাজার প্লাস যারাই পাস করেছো অর্থাৎ ফাইনাল লিস্টে যারাই ফাইনাল পরীক্ষায় যারাই পাস করেছো তাদের মনে কিন্তু এখন একটাই কোয়েশ্চেন যে সেফ স্কোর কত হবে এবং তারা যদি একদম কাট অফটা জানতে পারতো তাহলে কিন্তু আরও ভালো হতো কারণ এখন কিন্তু সত্যি এটা তোমাদের মনে প্রশ্ন আছে এবং মনে প্রশ্ন থাকবে তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই সেফ স্কোর তোমার কাছে আছে কারণ কি তুমি এই ডাব্লুবিপি মেন পরীক্ষা পাস করে এসেছো এইবার তুমি বলবে এরকম আবার কি রকম কথা বললে তুমি তো ফ্রেন্ডস তোমাদেরকে বলি সেফ স্কোর তোমাদের কাছে আছে কেন দেখো চাকরি কারা পাবে এইটা ভাবতে হবে চাকরি তারাই পাবে যারা এই কাট অফ নিয়ে ভিডিও দেখছে কিন্তু চিন্তা করে না অর্থাৎ তারা মনকে শান্ত করার জন্য এই সব ভিডিওগুলো দেখে কিন্তু তারা চিন্তা করে না তারা কি চিন্তা করে তারা চিন্তা করে নিজেকে কীভাবে ইন্টারভিউয়ের জন্য ইম্প্রুভ করব। অর্থাৎ এই বছর তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরা ইন্টারভিউতে দশ প্লাস করলেই কিন্তু সকলেই সেফস করে থাকবে অর্থাৎ এই বছর ইন্টারভিউতে ১৪ প্লাস কিন্তু যাওয়ার সম্ভাবনা 99% নাইন কিন্তু নাই নাইনটি কিন্তু নেই অর্থাৎ আগের বছর যেরকম চোদ্দো প্লাস কিন্তু গিয়েছিল তোমাদের ইন্টারভিউয়ের কাট অফ অর্থাৎ ফাইনাল মেরিট কাট অফ মেন এক্সামের পর সেটা কিন্তু এই বছর যাওয়ার চান্স খুবই কম নাইনটি কিন্তু যাওয়ার চান্স নেই এইবার দশ প্লাস পেলে কিন্তু অর্থাৎ তোমরা যদি কম নাম্বার পেয়ে অর্থাৎ কাট অফ যেটাই হয়েছে আটত্রিশ বা পঁয়ত্রিশ যেটাই হোক তোমরা যদি দশ প্লাস তুলতে পারো সকলেই কিন্তু একটা সেপস করে থাকবে এর জন্য কিন্তু তোমাদের মন খারাপ করলে হবে না অর্থাৎ চাকরি তারাই পাবে অর্থাৎ আট হাজার চারশো জন চাকরি তারাই পাবে যারা এই ইন্টারভিউটাকে ঠিকমতো কাজে লাগাতে পারবে অর্থাৎ ইন্টারভিউয়ের যে পনেরো নাম্বার ইন্টারভিউ আছে এটা খুবই ভাইটাল একটা জিনিস এখানে যে যত নাম্বার তুলতে পারবে সে কিন্তু তত চাকরির পরীক্ষায় এগিয়ে যাবে অর্থাৎ যারা কম নাম্বার পেয়েছ মনে করছো তোমরা নিজেরা যে আমার কম নাম্বার হয়েছে তো তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা ইন্টারভিউয়ের জন্য বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো অর্থাৎ যারা হয়তো কাটবে ধারে কাছে পেয়েছো তারা নিজে নিজেই বুঝতে পারছো আমি কত পেয়েছি তো তারা নিজে বেশটুকু দেওয়ার কিন্তু চেষ্টা করো কারণ তোমরা পাস করে গিয়েছো তোমরা চাকরির কিন্তু ধারে কাছে আছো একদম দরজার সামনে কিন্তু দাঁড়িয়ে আছো দরজাটা খুলে গেলে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে অর্থাৎ আর একটা ধাপ তোমরা নিজেরা প্রিপেয়ার্ড হও পনেরো নম্বরের মধ্যে মিনিমাম টেন প্লাস তোলার কিন্তু চেষ্টা করো তাহলে কিন্তু সকলেই কিন্তু সেভস করে পেয়ে যাবে এবার তোমরা বলবে যে তাহলে তো দাদা সবাই তো চাকরি পেয়ে যাবে সবাই যদি দশ প্লাস তোলে দেখো তারাই চাকরি পাবে যারা ইন্টারভিউটাকে ভালোভাবে দেবে এবং ভালোভাবে নেবে সবাই যদি ভালো পড়াশুনো করতো তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত কিন্তু তারা কেউ তো থাকবে ঢিলমি সব বিশেষ করে এই কাট অফের ভিডিও এক প্রত্যেক দিন কাট ভিডিওই দেখছে কিন্তু সে ইন্টারভিউয়ের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছে না তারা কিন্তু ইন্টারভিউতে কম নাম্বার পাবে এবং তার যদি স্কোর লো থাকে সে কিন্তু বাদ চলে যাবে এলিমেন্ট হয়ে যাবে আর যারা চালাক তারা কিন্তু এই সেফ স্কোরটা দেখে এবং পরামর্শ নিয়ে তোমরা ইন্টারভিউতে কীভাবে ইম্প্রুভ করবে সেটা কিন্তু ভাবে অর্থাৎ তোমরা প্লিজ তোমাদেরকে অনুরোধ তোমরা কাট অফ বা যাই যে যাই পেয়েছো কাট অফ নিয়ে চিন্তা করো না তোমরা ইন্টারভিউয়ের জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো অর্থাৎ ইন্টারভিউতে যাতে টেন প্লাস পাওয়ার চেষ্টা করো তোমরা পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে নিজের সম্পর্কে এলাকার সম্পর্কে জানার চেষ্টা করো দেখবে টেন প্লাস স্কোর আপনামনি কিন্তু তোমরা করে ফেলবে এর জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করছি প্রতিনিয়ত ইন্টারভিউ কীভাবে দেবে সেই সব ভিডিওগুলি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর একটা কথা ছিল তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে দেখো ইন্টারভিউ জুন মাসে শুরু হচ্ছে না জুলাই মাসের সেকেন্ড থার্ড বা ফোর্থ উইকের মধ্যে ইন্টারভিউ শুরু হওয়ার প্রবণতার চরম তাও যদি না হয় আগস্ট মাসে কিন্তু হবে অর্থাৎ জুলাই মাসে তোমরা ভেবে জুলাই মাসে ভেবে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও মাত্র আর তিরিশ দিন তোমরা সময় পাবে এই তিরিশ দিন কিন্তু তোমরা কাজে লাগানোর চেষ্টা করো ভাববে যে জুলাই মাসের এই চোদ্দ তারিখে তোমাদের ইন্টারভিউ সেই নিয়ে তোমরা প্রিপারেশান শুরু করো এই তিরিশ দিন যদি যে যে খাটবে সে চাকরি পাবেই আমি কথা দিলাম যদি ইন্টারভিউতে তোমরা ঠিক মতো খাটতে পারো তোমাদের চাকরি কিন্তু গ্যারেন্টি অর্থাৎ যারা কম নাম্বার পেয়েছো মনে করছো তারা অবশ্যই ইন্টারভিউর জন্য বেস্ট প্রিপারেশান নাও আমি তোমাদের প্রিপেয়ার করেই ছাড়বো তোমাদের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব তোমরাও সেগুলো নোট ডাউন করো এবং দেখো এর আগে আমি দুটো ভিডিও করে দিয়েছি ইন্টারভিউয়ে কীভাবে প্রবেশ করবে কখন যাবে কি কী ডকুমেন্টস নিয়ে যাবে ভিডিওগুলি যদি না দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ভিডিওগুলি দেখে নিও আর আজকের যদি যুক্তিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে এবং তোমরা শেয়ার করতেও ভুলবে না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্দে মাত্রা